আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি একটা নির্মাণাধীন মসজিদের উপরে এখনও মসজিদটা এখনও রেডি হয় না শয় মাত্র উসিদমতো কলম হয়েছে তো একটা মসজিদ একটা গ্রাম অঞ্চলের বলা চলে স্বপ্ন বলা চলে গ্রাম গ্রাম গ্রামের যে মানুষগুলো আছে তারা চাই একটা ঢালাই মসজিদ একটা ভালো পরিবেশে একটা মসজিদ মসজিদ বা একটা ভালো জায়গাটা নাম সাঁতাই করতে তো আমরা একটা ফান্ড পেয়েছি সে ফান্ড থেকে কিছু টাকা আমরা দুইটা মসজিদে আজকে দেবো একটা হচ্ছে সোনাতলা উপজেলায় আর একটা হচ্ছে ধুন্ডু জেলায় তো এখন বড় বর্তমান আছে হচ্ছে সোনাতাল উপজেলায় এখানে এই মসজিদটা শুনলাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে এই মসজিদ পুরো পুরো কাজটা আর কি সম্পূর্ণ হইতে আমরা সামান্য কিছু অনুদান পেয়েছি আর কি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওরা আমরা পরে বলবো কার মাধ্যমে দানটা এসেছে শুধুমাত্র আমরা মাধ্যম আমাদের মাধ্যমে আর কি এই অনুদানটা এখানে আজকে দেব তো যদি কেউ চেষ্টা করেন এরকম মহৎ কাজের সরি হতে পারেন আর যদি বলেন আমরা অনুদান পাঠাবো আপনাদেরকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফোন নাম্বার ডিটেলস পাঠাবো তো চলুন একটু কথা বলি এলাকারদের সাথে এবং এলাকার মানুষদের সাথে এবং দেখি মসজিদটার বর্তমান অবস্থা কী এই মসজিদের উন্নয়ন কল্পে আমাদের আরিফ মাসুদ চৌধুরী স্যার একটা অনুদান দিয়েছেন যে অনুদানটা এসেছে আমাদের এই জিএ মাধ্যমে আপনারা সবাই ইনি আপনাদের এলাকারই এবং তিনি সামাজিক কাজগুলো করে থাকেন এবং আপনাদের হয়তো নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বী করেছিলেন তো এটা হচ্ছে সম্মান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ হয়তো তার কপালে নেয় সেটার কারণে হয়তো ভালো কোনো কিছু তার কাছে আছে অনেকে প্রতিনিধি নিয়োগ হয়েও হয়তো এত বড় বড় অনুদান এনে দেওয়ার কমিটমেন্ট দিয়েও দেয় না বাট তিনি যে এখানে এনে দিয়েছেন এজন্য আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর এই ভালো কাজের সাথে উনি যুক্ত হয়েছে বিদায় কিন্তু আমরাও যুক্ত হয়েছি তো আপনারাও যুক্ত হবেন এখন কথা হচ্ছে দশের লাঠি একের বোঝা আর যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করতে সাহায্য করে আল্লাহ তাকে কি করে উত্তম প্রতিদান দেয় আর রোজার মাসে এক টাকা দান করলে সত্তর গুণ সব পাওয়া যায় তাহলে সেই হিসাবে আপনাদেরও বেশি এখন উনি হয়তো এককালীন দিচ্ছে কিন্তু আপনারা এখানে কিন্তু মসজিদে থাকবেন আপনাদেরকে এখানে মসজিদের সাথে যে লেগে থাকবে কি করে তাকে আল্লাহ দেখবে তার পেরেশানি দূর করবে এখন কথা হচ্ছে এখন এতে কাপের সময় চলতেছে মসজিদে সভাপতি এতে কাপে আছে একটা পাড়া থেকে যদি একজন ব্যক্তি এতে কাপে অংশগ্রহণ না করে তাহলে ওই পাড়ার সমস্ত ব্যক্তি গুণাগার হয় তাহলে তিনি আমাদের জন্য সভাপতি হওয়ার সেই রকমই যোগ্যতা রাখছেন যেটা একটা নেতার মানে বলিষ্ঠতা থাকে যে তিনি সবার দায়িত্ব নিয়ে নিছেন তো এই জন্য তার জন্য আমরা দোয়া করব তো আমি কথা না বাড়িয়ে আপনাদের এখানকার যে সভাপতি আছেন তার অনুপস্থিতি মুরব্বিকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করতেছি আসসালাম আলাইকুম আজকে আমাদের প্রধান অতিথি সাহেব উনি আসছেন আমাদের এখানে কিছু অনুদান দেওয়ার জন্যে এজন্য আমরা ওনার উপরে আন্তরিকভাবে আন্তরিকভাবে দোয়া করি উনি যেহেতু আমাদের জন্য এগিয়ে এসেছেন আমরা তার জন্যে আমরা দোয়া করব এবং ওনার সহযোগিতা আমরা পরবর্তীতে আমরা থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় স্যার এবং বিভিন্ন ব্লগার কন্টেন্ট ক্রিয়েটরের অনেক বড় ভাই সবাইকে সালাম আসসালামু আলাইকুম তো এখানে বেশিরভাগ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষিকাজ করে যাদের এত বড় সমর্থন নাই যে আমাদের এই মসজিদটা সম্পূর্ণরূপে মানে বাস্তবায়িত করার যে কারণে আপনাদের সাহায্য প্রার্থী আমরা তো আমি আশা করছি যে আপনারা যেহেতু আসছেন নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা হবে নিশ্চয় আপনারা একটা না একটা কিছু করে দিয়ে যাবেন আমাদের মসজিদে তো আপনারা আমরা আমরা আপনাদের সাথে আসি অবশ্যই আমাদের সম্মানিত জাহিদ আপনাদের মাঝে কিছু বলার জন্য নত করতেছি সম্মানিত পূর্ব নামাজ কালী গ্রামের সকল মুরব্বী স্নেহবাজন শ্রদ্ধাবাজন মা বোনেরা আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো একটা বিষয় ক্লিয়ার করে দে সবাই শরীর স্বাস্থ্য সবাই গ্রামের সবাই ভালো আছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ একটা বিষয় ক্লিয়ার করে দেয় যে আপনি যখন ইলেকশনের সময় আপনার বলেছিলেন এই মসজিদ হয়তো বা আল্লাহ আমাকে ওই পরিমাণ সামর্থ্য দায় নাই যে মসজিদটা আমি একা করে দেবো তো আমি আপনাদেরকে বলেছিলাম একটু ভিডিও দিয়ে ছবি দিয়ে আমি আমার বড় বড় যেসব জায়গায় আছে পাঠাবো একটা জায়গা থেকে আমি পেয়েছি তিনি হলেন আরিফ মাসুদ চৌধুরী উনি ইফাদ গ্রুপের ডাইরেক্টর ছিলেন হেড অফ সেলস আমি তো ইফাদে চাকরি করেছি আমার স্যার ছিলেন একজনকে পাঠাইছে একজনই পঞ্চাশ হাজার টাকা পাঠাইছেন উনি আরেকটা মসজিদে পঞ্চাশ হাজার দিয়েছেন সেই পঞ্চাশ হাজার টাকা আজকে আমি আপনাদের হাতে তুলে দেবো আরিফ স্যারের টাকা এটা আমার টাকা না আর আমি যতটুকু পারি সেটা তো আমি প্রকাশ্যে দেই না এটা আমার বলাও ঠিক হবে না সেটা থাক আর দ্বিতীয়টা হলো আরেকটা কারণ ওনাদেরকে আনার পেছনে ওনাকে তো আপনার হয়তো মুরব্বীরা না ছিললেও ইয়াংরা চেনে উনি হলো মিল্লাত ভাই বগুড়ার আড্ডা যে পেজ আছে আমাদের বগুড়ার মধ্যে সবচেয়ে বড় পেজ তাই তো আর ইনি আরিফ এজ ব্লকের আরিফ ভাই উনি বগুড়া মামুনের মামুন ভাই ওনারা ব্লগার আর ওনারা যে নিয়ে আসার অর্থ হলো আজকে এই মসজিদে অবস্থানটা যে একটা ভিডিও করে আমরা দেশ এবং বিদেশে থাকা আমরা যত ধর্ম প্রাণ যত মুসল্লি বা মুসলমান আছে তারা যদি এক টাকা করে দেয় এরকম মসজিদ আমার দশতলা হতে কোনো সমস্যা নাই আর মানুষের কাছে আহ্বান করার জন্য ওনাদেরকে নিয়ে আসছি একটা মহতি কাজে যদি নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমিও ধন্য ওনারা যে আসছে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আর দেখি না চেষ্টা তো করতে হয় না দেখি না চেষ্টা করে দেখি এই শক্তি দিয়ে যেটা হলো সোশ্যাল যে মিডিয়ার শক্তি দিয়ে একটা মসজিদ তৈরি করা যায় কি না চেষ্টা তো করা যেতে পারে আচ্ছা অনেক কাজ তো একটা চেষ্টা করে দেখি এই জন্য আনছি আমিও দীর্ঘায়িত না করি কথা সবাই ভালো থাকবেন ইয়াংদেরকে যেভাবে আগের দিনও বলছি তোমরা যারা ভুল করছো ভুলের মধ্যে আসো ফিরে আসো তোমার বাবা তোমার যে পরিচয়টা তোমার বাবা তুমি কি পরিচয় দে অমুকের ছেলে আমি অমুকের নাতি তুমি তোমার সন্তান যেটা আসবে তোমার সন্তান যেন পরিচয় দিতে পারে তোমার নাম কী শোনা সাদা গেঞ্জি তোমার তো আমার নামে নাম তোমার যেন সন্তান পরিচয় দিতে পারে আমি শিপনের ছেলে শিপনের মেয়ে এরকম সবাই বুঝাতে পারছি তুমি একজন গর্বিত বাবা হবা এটাই চাওয়া আর গর্বিত বাবা হওয়ার জন্য প্রত্যেকে ভালো কাজ করবা এবং কি হতে চাও তুমি যদি ইচ্ছা পোষণ করো বিগত দিন বলছি না ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার নাকি তুমি বিদেশে রেমিটেন্স ইন আর্ন করবা নাকি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবা তুমি যদি ইচ্ছা করো তুমি হতে পারবা তার জন্য তোমার দরকার সেই সঠিক পরিকল্পনা এবং ওই পরিকল্পনার কাজ করে যাই হোক সবাই ভালো থেকো এবং আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে আমরা আরিফ এস এবং আমাদের মিল্লাত ভাইয়ের কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু শুনবো এখন আরিফ ভাই আসসালামু আলাইকুম আমি আরিফ শেখ আমার বাসা বগুড়া সদরেই তো ভাইয়ের সাথে পরিচয়টা অনেক আগে থেকেই ভাইয়ের সাথে মোটামুটি মিশি বড় ভাই হলেও মোটামুটি বছর বন্ধুর মতোই মিশি তো ভাইয়ের মাধ্যমে ভাইয়ের হাত ধরেই এত বড় একটা মহৎ কাজে আসতে পারতেছি মানে এসেছি অনেক ভালো লাগতেছে আর কি রমজান মাস রমজান মাস দান খরাতের মাস যেটা দিলে আর কি বিফলে যায় না তো এত বড়ো একটা মানে মহৎ কাজে হাজির হয়েছি ভালো লাগতেছে আর দর ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন আর এলাকাবাসী আপনাদের জন্য দোয়া করবেন আর যারা দেখবেন ভিডিওটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরকম মহৎ কাজ যদি আপনার সরি হতে পারেন তাহলে এরকম মসজিদ একটা না হাজারটা হতে কিন্তু সময় লাগবে না তো যদি কেউ সরি হতে চান জানাবেন ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করে দেবো আসসালামু আলাইকুম তো এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলতেছেন বগুড়া আড্ডা অ্যাডমিন আপনাদের সবারই যারা অনলাইনে আছেন অ্যাক্টিভিটি চিনেন মিল্লাত ভাই আসসালামু আলাইকুম আসলে আপনারা অনেকে ভাবতে পারেন যে এরকম একটা ভালো কাজ হচ্ছে আমরা ভিডিও করছি কেন ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এরকম কার্যক্রম অব্যাহত রাখতে পারি আজকে আপনাদের গ্রামে আসছি সবাই যেন এগিয়ে আসে সবাই যেন এখান থেকে তো আসলে করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন একটা কথা বলি আপনাদের কাছে যখন আমি কথা বলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেয়েছিলাম অ্যাকাউন্ট নেই মেহরবানি করে আমরা হরিখালি তো ব্যাংক আছে না হরিখালি করেন শোনাতলা করেন সভাপতি সেক্রেটারি দিয়ে বা আরও দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন যেন এরকম যেটা টাকাটা আসলে যেন মানে মানে স্বচ্ছতার সাথে মানে শুন মানে টাকাটা যেন ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এটার মধ্যে যদি কোনো মানুষের সন্দেহ না থাকে আর দান দান আসলেও দানটা যেন মিসইউজ না হয় আবার দেখা যায় কি অনেক সময় এখন হয়তো কন্টেন ভিডিওটা যদি যায় অনেকে বাড়াবে যে আমরা এখানকার হলো অনেকেই ধান্দাবাস থাকে থাকে কিন্তু এখানেও তৈরি হতে পারে অতএব আমরা যেন স্বচ্ছ এবং সুন্দরভাবে কেউ যদি দানের হাত বাড়ায় সেটা যেন আপনাদের মসজিদের আসে আপনারা একটা তার মসজিদের অ্যাকাউন্ট খুলবেন এটা আমার শেষ কথা মাউন্ট ভাই তাজ নির্মাণধীন অবস্থায় আছে তো আল্লাহ কোন উদ্দেশ্যে কোন নিয়তে তুলেছি রে মাহাবুদ তুমি ভালো জানরে রে হে হেয়াল্লাহ দয়া করিয়া তুমি আমাদের সবার মনের মা কসদগুলোকে পূরণ করিয়া দাও হে আল্লাহ যে উদ্দেশ্যে আজকে মাহফিল দেওয়া হয়েছে রে মাহাবুদ এই উদ্দেশ্যকে তুমি কবুল করিয়া নাও হে আল্লাহ এই ভাইয়েরা যারা আসতে রে মাহবুত হে আল্লাহ তাদেরকে তুমি কবুল করিয়া নাও হে আল্লাহ তাদেরকে তুমি দিনের দায়ী বানাইয়া দাও হে আল্লাহ তাদের ব্যবসায় তুমি আরও লাভ দান করো রে মাভুধ হে আল্লাহ বরকত দান করো রে মাহ হে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করিয়া নাও রে মাহভুত হে আল্লাহ আরও বেশি বেশি তোমার পথে দান করা তৌফিক দান করিয়া দাও রে মাহবুত হে আল্লাহ তুমি আমাদের সবাইকে মুক্ত হস্তে দান করা তো ফিক দান করিয়া দাও রে মাহবুত يا الله <سؤال> من قبول كوريا نور معبود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين